হ্যালো ভিউয়ার্স আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে জার্মানিকে হারিয়ে প্রতিশোধ নিল ব্রাজিল ব্রাজিলের ঘরের মাঠে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে এক সাত গোলে হারার স্মৃতি লাঘব হল ব্রাজিল ফুটবল প্রেমীদের তাই তো ম্যাচটা নিয়ে যতটা না ছিল ব্রাজিল জার্মানির তার থেকে বেশি ছিল বিশ্বকাপ মঞ্চের সেমিফাইনালে জার্মানির কাছে এক সাত গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের প্রতিশোধ নিয়ে বেশ কিছুদিন ধরে ব্রাজিলের ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জেগেছিল ব্রাজিল কি পারবে প্রতিশ্রুতিতে এমন প্রশ্নের দানা বেটিছিল ফুটবল পাড়ায় অবশেষে জার্মানিকে হারিয়ে সেই প্রশ্নের সমাপ্তি টানলেন ব্রাজিলের ফুটবলাররা জার্মানিকে তাদের ঘরের মাটি শূন্য এক গোলে ব্যবধানে হারালো ব্রাজিল এদিন জার্মান কোচ জুয়া লো স্পেনের বিপক্ষে একাদশ থেকে সাতজনকে বসিয়ে একাদশ সাজান সর্বশেষ দুই হাজার চোদ্দো সালে জার্মানির কাছে পরাজয়ের পর আর কোনো ইউরোপিয়ান দলের কাছে হারেনি ব্রাজিল তো সেই সুখস্থিতিকে সঙ্গী নিয়ে বার্লিন স্টেডিয়ামে নেইমারকে ছাড়াই খেলতে নামে তৃতীয় দল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ করে খেলতে থাকে ডান পাশ থেকে উইলিয়ামের দুর্দান্ত ক্রসে হেড থেকে গোল করে দলকে শূন্য গোলে লিড এনে দেন ম্যান সিটি তারকা হেসুস প্রথমার্ধের বাকিরা সময় আর কোনো গোল হয়নি ব্রাজিলের ম্যাচের আটান্ন মিনিটে আরও একটি গোলের সুযোগ পায় কিন্তু জার্মান ডিফেন্ডার কিমিচের অসাধারণ দৃঢ়তায় এই যাত্রায় বেঁচে যান জুয়া কিং লোর শীর্ষরা ম্যাচের শেষ মিনিটে ড্রাইলক্সারের শর্ট বোলবারের উপর দিয়ে চলে গেলে শেষ সময় আশাহত হতে হয় জার্মানিকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস হয়তো কমেন্টস করুন